हे गाइज गुड मर्निंग वेलकाम टू माई निव ब्लग। सो गाइज आजकल ब्लगे देख एक जगह हमें पुजो दीते जाने की करी समस्तटा तुम्हारे देख। सो गाइज आज के सकाले एक सकाल सकाल उठे पड़े एन बजे प्राय 8টা। तो एक्सरा क्य करब एखान गए स्नान टन कर एक रेडी हो जाब। रेडी हार पर क्या एखान बैरिए जाब जावा जेते तुम्हारे समस्त देख। चलो देखते थको साथे थको पासे थको एवं भिडियोटार मजा नीते थको। सो गाइज चलो रेडी हो जाए। सो गाइज स्नान टन कर फ्रेश हो गए तैरी हो गए एब बैरिए जाब गाड़ी बार करी चलो। देखो गाइज हमें क्योंकि एन बैक बार कर फेले संगे एक बंधु जाइजे देखते बंधुटा क्योंकि जाए तक ड्राइव करार्जन तो एन ड्राइव कर। तो देखो हमें क्योंकि रास्तार मध्य बैर गेजे भाई बंधु से ड्राइव कर। देखो हमें प्राय 40-45 किलोमीटर रास्ता क्योंकि चलो शहर पौरसभा ऊपर दिए पौरसभा अफिसर सामने दिए जा गुटी गुटी पाए क्या गाड़ी एखे आस्ते आस्ते प्राय 25-30 किलोमीटर क्योंकि एन जो है। चलो जाए रास्तार मजा नीते थको। तो चलो देखिए कतरा जो है
আমরা এখানে তো গাইস আমরা এখন ফলের দোকানে এসে কিছু ফল কিনবো ফলের জন্য। এসে কিন্তু একটু ওয়েট করলাম, এখানে একটু জিজ্ঞাসা করে নিলাম কোন দিকে যাবো, ম্যাপে কিন্তু ঠিকঠাক আসছিল না। তো এখানে আমরা এখন ফল কিনবো। সো গাইস দেখো আমাদের এখানে কিন্তু ফল টল কেনা হয়ে গেছে, এখন কিন্তু আমাদের মন্দিরের রাস্তায় নেমে পড়েছি। এটা পাড়ার ভেতর দিকে, এটা গ্রামের ভেতর দিকে কিন্তু আমরা মন্দিরটা আছে, যে মায়ের মন্দিরে আমরা পুজো দেবো করে এসেছি, সেটা কিন্তু এই গ্রামের ভেতরটা দিয়ে গিয়ে কিন্তু আমরা এখানে পৌঁছে যাব। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর চারিদিকে বাড়ি, একটা ভিলেজ, সুন্দর একটা গ্রামের ভিতর দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে যাচ্ছি আমাদের মন্দিরের দিকে। সো গাইস ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গিয়েছি মন্দিরের মধ্যে। তো দেখো আমরা এখন প্রবেশ করবো মন্দিরের গেটে। ওই যে দেখতে পাচ্ছ এখানে গাড়িটা লাগিয়ে দিয়েছে, আর বন্ধুরা গাড়িটা লাগিয়েছে এবং এটাকে গাড়িটাকে একটু লক করে আমরা কিন্তু কল করে নিয়ে কিন্তু মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। এটা হচ্ছে মন্দিরের মেন গেট। তো গাইস চলো আমরা এখন যাই মন্দিরে। দেখো মন্দিরে ঢোকার সামনে কিন্তু অনেকগুলো হনু কিন্তু এখানে বসে আছে, তো এদের জন্য আমরা খাবার নিয়ে আসছি। এটা কিন্তু পুজোর পরেই কিন্তু আমরা এটাকে দেবো। তো দেখো এই যে একটা হলো চলে আসছে, এর জন্য একটু ভয়ে সাইডে লেগে গেলাম। তো দেখো ফাইনালি আমরা কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করে গেলাম। দেখো মন্দিরের ভিতরে প্রবেশ করার প্রথমেই দেখো এখানে পুজো হচ্ছে মন্দিরে, ওটা হচ্ছে মেন মন্দির, এটা হচ্ছে মা দুর্গার মন্দির, এটা হচ্ছে বাহির গেট, ঠিক আছে। তো চলো আমরা এখন যাই মন্দিরের সাইডে, ওখানে একটা ট্যাপ আছে, ওখানে গিয়ে কিন্তু আমরা ফলগুলোকে একটু ধুয়ে নিয়ে আসি। চলো এই যে তুলসী মন্দির, এই দেখো এখানে একটা শ্রীকৃষ্ণ আছে, এখানে একটা শ্রীকৃষ্ণ প্রচন্ড নৃত্য করছে দেখো সাপের উপরে, খুব অসাধারণ। এটা কিন্তু এটা চারিদিকে বেড়া দেওয়া আছে ভালো করে, ছবিটা তুলতে পারলাম না, এই যতটা পারলাম তোমাদেরকে দেখলাম। এই যে দেখো এখানে এসে কিন্তু আমার বন্ধুরা কিন্তু একটা ফল ধোয়াধুয়ি করছে, এর উপরে কিন্তু একটা শিব মন্দির আছে, শিবলিঙ্গ আছে, জাস্ট ওটাকে তোমাদেরকে পরে দেখাচ্ছি। আগে আমরা ফলটাকে মন্দিরের ভিতরে দিয়ে আসি, তার জন্য আমরা ফলটল ধুয়ে এটাকে একটু পুজোর জন্য দিয়ে দিলাম। দেখো বন্ধুরা কিন্তু পুজোর জন্য ফলগুলোকে নিয়ে গিয়ে দিয়ে দিচ্ছে। তো ফল ফাইনালি ফল দেওয়ার পরে কিন্তু আমাদের পুজোটা করে দিচ্ছে, ভিডিওটা আমাদের চালু ছিল না। তো যদি পুজো হয়ে গেছে আমাদের পুষ্পঞ্জলি হয়ে গেছে, পুজো পুষ্পঞ্জলি হয়ে গেছে এবং আবার এই যে মন্দিরে প্রবেশ করে প্রথমে আমাদের যে প্রণাম করবো, আমাদের মাকে প্রণাম প্রণাম করে নিলাম। আমাদের পুজোর পরে মাকে প্রণাম করে নিলাম, প্রণাম করার পরে কিন্তু আমরা মন্দিরটা পরিক্রমা করবো। মন্দির পরিক্রমার পরে আমরা এরকম মাকে তোমাদের সামনে তুলে ধরলাম, এ হচ্ছে মা, এটা খুবই জাগ্রত মা, এটাকে তুমি যা মনস্কামনা করবে সেটা কিন্তু অবশ্যই তোমাদের পূর্ণ হওয়ার চান্স আছে। তো মাকে দর্শন করার পরে বাইরে বেরিয়ে আছে, মায়ের গেটের সামনে দেখো ত্রিদেবের মূর্তি আছে, এখানে তিনটে মেন মেন দেবতা আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তো এদের এই তিনজনকে দর্শন করার পরেই কিন্তু আমরা আবার বাইরের দিকে এসে এই দেখতে পাচ্ছ এখানে সেই যে শ্রীকৃষ্ণটা দেখিয়েছিলাম, নিত্য শ্রীকৃষ্ণ। তো দেখার পরে এখানে হচ্ছে তুলসী মন্দির, এটা একটা সুন্দর করে বানানো হয়েছে তুলসী মন্দিরটা। তো তুলসী মন্দির ছাড়িয়ে আমরা এখন মন্দিরের এই সাইডে দেখতে পাচ্ছি একটা হনুমানের মূর্তি আছে। তো জাস্ট হনুমানের মন্দির মূর্তিটাকে একটু ক্যামেরা বন্দি করলাম, হনুমানের মূর্তির পাশেই দেখছি এখানে একটা বুদ্ধদেবের মূর্তি আছে। তো গাইস এখানে এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরে কিন্তু কালী পুজোর টাইমে প্রচুর ভিড় হয়, এখানে দাঁড়ানোর জায়গা পর্যন্ত থাকে না। তাই হ্যাঁ আমরা ঠিক করেছি এটা অফ টাইমে এসেছি এখানে পুজো দিতে, এখন দেখতে পাচ্ছি খুব ফাঁকা এই জায়গাটা, খুব ঠান্ডা জায়গা, তাই এখানে এসে ফাঁকাতে পুজো দিলাম। দেওয়ার পরে এখন আমরা প্রবেশ করি কিন্তু দুর্গা মন্দিরের ভিতরে। তো এখন প্রায় বেলা 1:30 বাজে, দুর্গা মন্দির কিন্তু বন্ধ করে দিয়েছে। তো আমি যদি ওদের কাছে রোহিতকে বলে আমি পারমিশন কিন্তু এখানে প্রবেশ করি। তো চলো মন্দির দুর্গা মন্দিরের ভেতরে প্রবেশ করি। দেখো দুর্গা মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মনটা কিন্তু শান্তি হয়ে যাবে, মায়ের খুব সুন্দরভাবে সাজানো আছে কিন্তু দুর্গা মাকে। দেখো দেখতে
দেখতে পাচ্ছি এখানে দুর্গা গণেশ লক্ষ্মী সরস্বতী এখানে সমস্ত দেবদেবীগণ আছে এখানে। তারপরে এই মন্দিরের বাইরে দেখো কত সুন্দরভাবে আর অনেক দেবদেবী দিয়ে সাজানো আছে, দেখো আমাদের কিন্তু সব তোমাদেরকে এটা ঘুরে দেখানো হয়ে গেলো দুর্গা মন্দিরের চারিপাশটা। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো, আমাদের অনেকক্ষণ এখানে আসা হয়ে গেলো প্রায় 10-20 মিনিট, তাই এখন এখান থেকে আমাদেরকে ছাড়তে হবে। তো আমি দুর্গা মন্দিরের ভিতর থেকে বেরিয়ে চলে এলাম, এখন দেখে না এই যে এখন এদেরকে খাওয়ানো কলা, দেখো আমি যে কলাগুলো নিয়ে এসেছিলাম এদের জন্য এগুলো কিন্তু এদেরকে খাওয়াচ্ছে আমার বন্ধুরা কিন্তু ওই সাইডে খাওয়া। এখানে অনেকগুলো তোমরা প্রথমে দেখেছো অনেকগুলো ওখানে বসেছিল, যে তাদের জন্য কিছুটা কলা নিয়ে এসেছিলাম খাওয়ানোর জন্য, তো ওদেরকে খাওয়াবো, খাওয়াই কিন্তু আমরা এখান থেকে বেঁধে যাবো। দেখো ওদেরকে খেতে দিয়েছি, সো গাইস দেখো ওর কিন্তু খাওয়া ওর খাওয়া হয়ে গেছে, ও কিন্তু এখান থেকে চলে গেছে। আমাদের আর কিছুটা বৈশিষ্ট্য এখানে কলা বেঁচে আছে, এগুলো ওরা নিজে নিজে খেয়ে নেবে। দেখো লাস্ট ফিনিশিং আমাদের এখানে, এখানে দেখো তোমাদের মন্দিরটা আমি এখন একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো। আর যে প্রথমে বলেছিলাম মন্দিরের গেটের বাইরেই ঠিক ত্রিদেব আছে, ত্রিদেবকে একটু তোমাদেরকে ভালো করে স্পষ্টভাবে একটু দেখিয়ে দেবো। দেখো দেখানোর পর আমরা কিন্তু এবার ফাইনালি এখানে কিন্তু সমস্ত কাজ আমাদের হয়ে গেছে, তোমাদেরকে দেখানো মোটামুটি হয়ে গেলো। সো গাইস ফাইনালি আমাদের কিন্তু পুজো কমপ্লিট করে ফেলেছে অনেকক্ষণ আগে, এখন কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে যাবো। তার ভাই বন্ধুটাকে পাঠিয়ে দিলাম যে আমাদের যে পুজোর ফলটা আছে কিছুটা পরিমাণ প্রসাদ কিন্তু আমরা নিয়ে আসতে আসার জন্য দিলাম, তো ও চলে গেল ওখানে প্রসাদটা নিয়ে আসছে, তো প্রসাদ নিয়ে আসো, প্রসাদটা নিয়ে এলে কিন্তু আমরা এখন এখান থেকে চলে যাবো। দেখো ও কিন্তু প্রসাদ নিয়ে চলে এলো, চলো প্রসাদ নিয়ে চলে এসছে, এবার আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে যাব। ও কিন্তু মা দুর্গা মন্দিরে প্রণাম করে নিচ্ছে, তো ওর প্রণামটা হয়ে গেলে কিন্তু আমরা এখান থেকে এবার বাড়ি থেকে রওনা দেব। সো গাইস ফাইনালি আমরা কিন্তু পুজো দিয়ে এখন বাড়ি চলে এসেছি, এখন আমাদের প্রায় বাজে 2:30। সো গাইস সকাল থেকে আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি, আমরা এখানে পুজো এবং পুষ্পাঞ্জলি দিয়ে জায়গাটা ঘুরতে ঘুরতে কিন্তু অনেকটা টাইম লেগে গেলো, তো আমরা ওখান থেকে খাওয়ার কিনে নিয়ে চলে এসেছি। তো এখন আমরা এই ঘরে বসে খেয়ে নেবো, খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু আমরা রেস্ট করে নেবো, তো আজকে আর কোথাও যাওয়াই নেই। সো গাইস এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটি।